আইন অনুযায়ী প্রতি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার এ নিয়ে এক রিটের শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন এই আদেশের আগে হাইকোর্ট বলেন দুর্নীতি উন্নয়ন ও সুশাসনের অন্তরায় তাই যে কোনো মূল্যে এটি থামাতে হবে শুধু সরকার নয় জনগণকেও দুর্নীতি বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আন্দোলন গড়ে তুলতে হবে এর বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে বার হাইকোর্টের এই বেঞ্চে রোধে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশের নির্দেশনার চেয়ে একটি রিট করা হয়